মা বাবা খেতে বসেছে, মা বাবার সেবা থেকে মা বাবার মাখা অন্ন যদি সন্তানে চেয়ে ভক্তি ভরে প্রসাদ হিসাবে খায়, তাহলে সেটা হয়ে যায় সন্তানের মহা মহাপ্রসাদ। আজকে নির্মল দাসের পুত্ররা আর সেই বাবার হাতের মাখা প্রসাদ আর খেতে পারবে না। এবার চিন্তা করে দেখেন, আমরা কে কয়দিন বাবা মায়ের হাতের মহাপ্রসাদ খেয়েছি? গোসাইয়ের প্রসাদ নেই, গোবিন্দের প্রসাদ নেই, কিন্তু মাতা পিতার হাতের মাখা প্রসাদ নেই না। মাতা পিতাকে অবজ্ঞা করি, তাই এই মাতা পিতাকে যেদিন শ্মশানে নিয়ে যাবে, এই জগতে সবচেয়ে ভারী জিনিস কি জানেন বাবা? এদের মতো দুটি ভাই হাঁটতেছে, তাদের বাবা চলে গিয়েছে এক বছর হলো, বছরান্ত শ্রাদ্ধ করে বাজারে যাচ্ছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ওরে ভাই জানিস এই জগতে সবচেয়ে ভারী জিনিস কি? ছোট ভাই বলছে, দাদা এই জগতে সবচেয়ে ভারী জিনিস হলো পাথর আর লোহা। বড় ভাই কেঁদে কেঁদে বলছে, না রে ভাই এই জগতে পাথর লোহা ভারী নয়। কেন দাদা, আমি কি ভুল বলেছি? না রে ভাই, এই জগতে সবচেয়ে ভারী জিনিস হলো কি জানিস? যেদিন আমাদের বাবা চলে গেল, গ্রামবাসী বাসের পালকি করে কাঁধে নিয়ে শ্মশানে চলছে, আমার কাকা পাশের বাড়ির এসে বলছে, ওরে বাপ তুই না তোর বাবার বড় ছেলে, তুইও তোর বাবার এই মৃতদেহটার পালকিটা একটু কাঁধে নিতে হবে। যেদিন আমি আমার বাবার মৃতদেহ কাঁধে নিয়েছিলাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সেদিন বুঝেছিলাম, রে ভাই এই জগতে বাবা মায়ের চেয়ে বড় ভারী জিনিস আর কেহ নাই, কেউ নাই। কোথায় গিয়ে আমার বাবাকে পাই? ওরে যাবে যে শ্মশান ঘাটে, পাশের দোলা চরে যাবে। Oh, my God.
প্রথম তুরে দেখেছিল গীত শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোরছি সবাইকে এক সমানে বস্ত্র দিতে হবে। লক্ষণ কেঁদে কেঁদে ভালো আছে, কেঁদে কেঁদে বলছে প্রভু রামচন্দ্রকে যখন ডাকছে, প্রভু রামচন্দ্র হলো অপারের অপার। রামচন্দ্র এসে যখন লক্ষণকে আশীর্বাদ করেছে, অমনি সভাতে এক লক্ষণ 60,000 লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। সকল মণিগণের সম্মুখে একটি করে লক্ষণ আর এক জোড়া করে বস্ত্র। অমনি লক্ষণের হস্তে এক জোড়া বরণ বেশি হয়ে গেল। তখন লক্ষণ বলছে, ঠাকুর দাদা, আমি যে গণনায় কোনো ভুল করি নাই, দৃষ্টি করে চায় সভাতে বাল্মীক মণি ধন যেন আসে নাই দেখা যায়। বলছে, সুমন্ত্র, তুমি কি বাল্মীক মণিকে নিমন্ত্রণ করো নাই? আরে নিমন্ত্রণ তো করেছিলাম, উনি যে কেন আসলো না? যাও শীঘ্র করে বাল্মীক মণিকে নিমন্ত্রণ আসো করে। বাল্মীক মণি আমার সভাতে আসবে না ততক্ষণ, আমার এই সভা পূর্ণ হবে না ততক্ষণ। সুমন্ত্র মনের অন্ধে রাম গুণাগুণ গাইতে গাইতে বাল্মীক মণির আশ্রমে করেছে গমন। গিয়ে দেখি বারে পায় বাল্মীক মণি যেন ধ্যানমগ্ন হয়ে রয়েছে দেখা যায়। ভাবে মনে মন, আমি এই মণি ঠাকুরকে আর ডাক দিয়ে ধ্যান ভাঙাবো না কখন, কেন আমি শুনেছি এই মণি রাম নামে মত্ত থাকে।
আমি দুর্বার শ্রাবণী ধ্যানভাঙ্গা দেই বিপদে পড়ছিলাম, আমি আর মণিদেরকে ডাক দিয়া ধ্যান ভাঙ্গাবো না। জানি এই মণি পিছনে বসে বসে আমি হরির নাম গুরুর নাম করবো কীর্তন, যতক্ষণ ধ্যান না ভাঙ্গে ততক্ষণ। ঠিক আছে গোসাই, এবার একটু গুরুর কীর্তন করেন মণির পিছনে বসে বসে, দেখবেন ধ্যানও ভাঙবো হাঁটুর ঘুমও ভাঙবো, তাই না? সাহা রাখ পর্যন্ত না। সবাই যাদের কুমরে ধরে হাঁটু ব্যথা আছে মায়েরা, তারা একটু দাঁড়ায়া সুমন্ত্র কীর্তন করবো, আর আমরা বসে থাকবো। আমরা দাঁড়ায় দাঁড়ায় হস্ত করে তোর বাজায় বাজায় কীর্তন করবো, দুই মিনিট করে ভরে আবার বসবো, হ্যাঁ, যাতে আমাদের একটু ব্যায়াম হয়। ঠিক আছে, তাই আমি এমন একটা গান দিব এবার আপনারা সবাই পারেন, এবং কৃপা করে বাজাবেন, হাত দুটা বাজাবেন, কিন্তু হাত দুটি বাজালে এই হাতের মধ্যে মন্দ ভাগ্য থাকে না। অস্ত করতাল, করতাল মানে এই করে করে একত্র করে তাল করতে হয়, এইভাবে এইভাবে না, এভাবে অথবা এভাবে হরির নামে এভাবে তাল করতে হয় মা। হ্যাঁ হ্যাঁ, তাই গুরু নাম করলে কি দিন আনন্দে যায় না নিরানন্দে যায় মা? আনন্দে যায়, আনন্দে যায়। উন আনন্দ সুখ আর শান্তি এক কথা, আপনি কোটি টাকা আছে কিন্তু মনে যদি শান্তি না থাকে এসি বাড়িতে বসলেও শান্তি আসবে না, তাই না? শান্তি কখন হয়? কুড়ে ঘুরে থাকলেও শান্তি থাকে যদি মনের শান্তি থাকে। কাজী ভগবান যদি শান্তি না দেয় ভগবানের নামে আপনি একটু নিজেকে ফিরিয়ে দিবেন। তাই সবাই একটু হাত উঠিয়ে বলেন হরি বল, সবাই একটু দাঁড়িয়ে হলুদ ধ্বনি করেন এবং দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান এবং একটু নৃত্য করবেন। হ্যাঁ, আমার দাদাই দাদারাই যাচ্ছে না, আচ্ছা দাদাই বসে বসে, ঠিক আছে, সবাই ধনী হতে চাই না মা? না গরিব হইতাম স্যার, গরিব হইতাম স্যার, গরিব হইতাম স্যার, ধনী হইতে চাই তা আমার কথা রাখবেন নি, আমার কথা রাখলে জলের মধ্যে ডুব না থাকেন, আর এই জলে না চোখের জলে ডুব দেন ধনী হইবেন। কোন ধনী? ধনী প্রভুর নামের ধনী, ধনী। তাহলে একটু হরি ধনী করেন আর হুলু ধনী করেন, সবাই বলেন হরি বল, হুলু ধনী করেন সবাই, মাতা পিতা কি আজকের আসরে সবা কি দাসের আত্মা কি ওনার জামাতাদের মনোবাঞ্ছা কি পুত্র মনোবাঞ্ছা কি আমাদের সকল হরির নাম কি তারা না বাজাইছে এরা কি গাইছে যাক, আমরা করে কি কষ্ট দিতেছি না, কুমোরটা সোজা করছি না, আবার ঘুম ভাঙছে না তো আবার একটু বসে, ঠিক আছে, আর যদি বলেন যে না আমি কষ্ট দিছি তাহলে ক্ষমা করে দিয়ে, ঠিক আছে। এইভাবে যখন কীর্তন করছে মণি ঠাকুরের ধ্যান ভেঙে গেছে, এবার যখন ঘুম ভাঙছে মণির ধ্যান ভাঙছে, দেখছে না এই যে দাদা কীর্তন শুনে হ্যান তেন আই করছে না। এবার এই সরু দেও ভাই, হ্যাঁ হ্যাঁ,
এইবার করেছিল কেমন মণি ঠাকুর? তাহার ভূষণটা বেঁধে বলছে, কেরে এই মধুমাখা রাম নাম শ্রবণ করালি, আরেকবার বল এই রাম নাম কর্ণ কুহরে প্রবেশ করিলে এই মনে আর অন্ধকার থাকে না রে। Yeah.